টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানবো লক্ষ্মীপুর জেলার সকল সরকারি ও বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা, অর্থাৎ বিএনএমসি অনুমোদিত বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার সরকারি ও বেসরকারি নার্সিং কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটের নামের তালিকা, আসন সংখ্যা, ঠিকানা, লেখাপড়ার খরচ ও ভর্তির বিস্তারিত যাবতীয় তথ্য। লক্ষ্মীপুর সদর অহিয়ন নার্সিং ইনস্টিটিউট, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র ডিপ্লোমা নার্সিং কোর্স রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে লক্ষ্মীপুর জেলায় সরকারি কোনো প্রতিষ্ঠান চালু হয়নি। বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে, নার্সিংয়ে ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট বা সমমান অর্থাৎ এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস হলেই নার্সিং ভর্তি পরীক্ষা দুইবার দেওয়া যায়, অর্থাৎ সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায়। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেই অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিংয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়। সেখানে ডিপ্লোমা নার্সিং কোর্সে আবেদন করতে পারবে শুধুমাত্র মেয়েরাই, যে কোনো গ্রুপ থেকে এসএসসি ও এসএসসি যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবে। এসএসসি ও এসএসসি মিলে মিনিমাম 6 পয়েন্ট থাকতে হবে। ডিপ্লোমা নার্সিংয়ে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। সরকারি ছেলেদের আসন সংখ্যা 10%, বেসরকারি পর্যায়ে ছেলেদের আসন সংখ্যা 20%। যে কোনো গ্রুপ থেকে ডিপ্লোমাতে আবেদন করা যাবে। এসএসসি ও এসএসসি মিলে মিনিমাম 6 পয়েন্ট থাকতে হবে। ডিপ্লোমা বিএসসি নার্সিং কোর্সে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে, তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে। এসএসসি ও এসএসসি বিজ্ঞান গ্রুপের হতে হবে। এসএসসি ও এসএসসি মিলে মিনিমাম 7 পয়েন্ট থাকতে হবে। তারপর একটি সরকারি ভর্তি পরীক্ষার মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত, সাধারণ গান ভর্তি পরীক্ষা হবে 100 মার্কের মধ্যে। 100 মার্কের মধ্যে 40 পেলে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে। তবে সরকারিতে চান্স পেতে চাইলে সরকারি এসএসসি জিপিএতে 20 মার্ক, এসএসসি জিপিএতে 30 মার্ক এবং ভর্তি পরীক্ষার 100 মার্কের মধ্যে টোটাল 150 মার্কের মধ্যে যাদের স্কোর বেশি থাকবে, সিট অনুযায়ী যাদের স্কোর বেশি তারাই সরকারিতে চান্স পাবে। এবং বেসরকারিতে 100 মার্কের মধ্যে 40 পেলেই বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে। সরকারিতে ভর্তি ফি 5 থেকে 12 হাজার টাকা এবং বেসরকারিতে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। সরকারিতে পড়াশোনার খরচ ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারিতে 3 বছরে থাকা এবং খাওয়া সহ খরচ সহ পড়াশোনার খরচ সব মিলিয়ে 20 থেকে 30 হাজার টাকা খরচ হবে। এবং বিএসসি নার্সিং কোর্সে 4 বছরে 30 থেকে 50 হাজার টাকা খরচ হবে। অপরদিকে বেসরকারি পর্যায়ে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে থাকা এবং খাবার খরচ ব্যতীত 3 বছরে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। এবং বিএসসি নার্সিং কোর্সে 4 বছরে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে। বাংলাদেশে এক এক জেলায় খাবার এবং থাকা খরচ এক এক রকম, প্রায় প্রতি মাসে 3 থেকে 6 হাজার টাকা পর্যন্ত আনুমানিক খরচ হবে। বাংলাদেশের যে কোনো জেলার বা যে কোনো নার্সিং প্রতিষ্ঠানের বিস্তারিত সব তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র।